তুমি ওদের কাছে যাবেও নেই আর এসব কথা তুমি কইবেও নেই, কারণ যে আমার মধ্যে বড় হচ্ছে সে শুধুমাত্র আমার সন্তান নয়, সেই বাড়ির রক্ত। পঞ্চমী, ওটা আগুন, ছেলে খেলা করার জিনিস নয়। ওই যে বললে বিশ্বাস, আমার বিশ্বাস অনেক বাবু। পঞ্চমী দরজা খোলো, দরজা খোলো পঞ্চমী। আয় কিঞ্জল, অনেক কথা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এবার দরজা খোল, দরজা খোল। আরে এই কোনো সাড়া শব্দ নেই কেন, কিছু শোনা যাচ্ছে না। কিঞ্জল দরজা খোল, দরজা ভাঙতে হবে। খোরা, দরজা ভাঙ। হ্যাঁ, আমি দরজা ভাঙব। হ্যাঁ, তুমি তুমি ছাড়া আর এখানে কে আছে যে দরজা ভাঙতে পারে? দরজা ভাঙো। মানে আমি আগে কখনো ভাঙিনি তো, তাই ঠিক আছে দেখছি একটু। এক, দুই, তিন। মেলি দিদি, বাবুর জামা কাপড় গুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখ, উনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন। যাস না পঞ্চমী, যাস না, এ কোনো পরীক্ষা নয় পঞ্চমী, এ মরার কল। তুমি নিজেই ভাবছো আমার কিচ্ছু হবে না, আমি জানি। এ তো জেদের কথা পঞ্চমী, জেদ করে তুই মরার দিকে এগোচ্ছি। পরীক্ষায় উত্তরতে না পারলে বেঁচে থেকেও বা কি লাভ? এই পরীক্ষার উপরে তো আমার বাচ্চা মরা সবকিছু নির্ভর করছে গো। তুই কোথায় যাচ্ছিস কিঞ্জল? কোথাও যাবি না, কোথাও যাবি না, যাবি না কিন্তু কিঞ্জল। আজ আমার পরীক্ষা, আমারে আশীর্বাদ করবেন না বাবু? পঞ্চমী, আপনাকে আমি আগেও বলেছি কোনো পরীক্ষা দিতে হবে না আপনাকে, আপনি এক পাও বাড়াবেন না। এমনটা বলবেন না, আমি অনেক সত্যি লুকিয়েছি, এইটি না হয় আমার প্রায়শ্চিত্ত, তাই ধরে নেবেন। আপনার অন্যায়, আপনার ভুলের শাস্তি আপনি নিজের সন্তানকে দিচ্ছেন কেন পঞ্চমী? প্লিজ এখান থেকে চলে যান। না বাবা, আমি যে পথে চলতে শুরু করেছি সেখান থেকে ফেরার আর উপায় নেই। পঞ্চমী, আপনি জেদ করছেন, আপনি বোকার মতো জেদ করছেন। জেদ নয় বাবু, এটা আমার আস্থা, আমার বিশ্বাস আমার বাবা নীলকণ্ঠের প্রতি। আপনি মিছি মিছি ভাবছেন, যখন আপনি আমারে আর বিশ্বাসই করেন নে তখন আর আমার এনে নাই বা ভাবলেন? নাও নাও, কথা না বাড়িয়ে দেখি তুমি কাজে কতটা করে দেখাতে পারো। পঞ্চমী এগোবেন না, পঞ্চমী আমি বারণ করছি তো। যাস না পঞ্চমী, যাস না, তোর শরীরে এখন আঁচ লাগলে তোর পেটের সন্তানেরও ক্ষতি হবে পঞ্চমী। আমার একটা কথা শোন পঞ্চমী, যাস না। আমি বারণ করছি পঞ্চমী। জয় বাবা নীলকণ্ঠ, তোমার অংশ যদি সন্তান হয়ে আমার গর্ভে এসে থাকে তাহলে তোমার মায়ের পায়ে আগুনের তাপ লাগবে না, আমার সন্তান কষ্ট পাবে না আমি জানি। এই জ্বলন্ত কয়লায় পা রাখলেও আমার মনে হবে আমি যেন পুলের ওপর পা রেখেছি। ¡Gracias!
যে কষ্ট না পেলে আমার সন্তানও কষ্ট পাবেন, আমি জানি বাবা। তুমি যে এসেছো অমর ভাবনে, রব উঠেছে ভুবনে, তুমি যে এসেছো অমর ভাবনে। দেখি দেখি পায়ের তলাটা দেখি, নিশ্চয় পায়ের তলাটা আর পা নেই। আমি জানি বাবা নীলকণ্ঠ, তুমি আছো আমার সমস্ত বিপদে আপদে সুখে দুঃখে, তুমি আছো সবার চোখ খুলে দিয়ে, তুমি বেরমান করে দিয়েছো, তুমি আছো, তুমি আছো বাবা নীলকণ্ঠ। না না বুঝেছি আমি ওর চালাকি, লেগেছে লেগেছে, পায়ের তলাটা জ্বলছে, অথচ জেঠিমুনি দেখো কিরকম নাটক করছে, সত্যি প্রমাণ করার চেষ্টা করছে নিজেকে। দেখি পাটা দেখি, পঞ্চমী সত্যি বলছে, নীলকণ্ঠে লীলা ছাড়া এই যে অসম্ভব। গুরুদেব এবার তো পঞ্চমীর অগ্নি পরীক্ষা শেষ হলো। আমি জানি না, আমি জানি না আমি যা দেখছি তা সত্যি কিনা, আমি যা দেখছি এ কি ঈশ্বরের লীলা নাকি মায়া জাল? জাল জাল
মায়া যান, ও জাদু করেছে, ও জাদু করে আমাদের বোকা বানাচ্ছে। এতটা আগুনের উপর হেঁটে এসেছে, হ্যাঁ অতই সহজ? অদ্রিজা, সবটাই তো আমাদের চোখের সামনে হলো, মায়া জাল করলো কখন? না না, মায়া জাল টাল মানে মায়া জাল হলে তো কিছু একটা আমরা দেখতে পাবো, মানে হয় মায়া না হলে জাল। তুই চুপ কর তো, তুই কিছু বুঝিস না, কেউ কিছু বুঝতে পারছে না। আরে ও তো ইচ্ছেধারী সা, ও চাইলে অনেক কিছু করতে পারে, তাই না, তাই না গুরুদেব? হ্যাঁ পারে পারে, অসম্ভব তো কিছু নয়। সেটা তো তুমি মুখে বলছো, হ্যাঁ আমরা তো তোমাকে ত্যাগ দিতে দেখিনি, দেখেছি কি না? তুমি যে সত্যি কথাটা বলছো সেটার প্রমাণ কে দেবে, সেটার গ্যারান্টি কে দেবে? হ্যাঁ তুমি তাহলে প্রমাণ করো যে তুমি স্বপ্ন করো, পারবে বলো, পারবে বলো। একদম ঠিক বলেছো অদ্রিজা, পরীক্ষা তোকে দিতেই হবে। আচ্ছা কিন্তু বুঝবো কি করে ও সাপ কিনা? আহ সেটা তো সহজ ব্যাপার, পঞ্চমীকে ধুনোর ধোয়ার মধ্যে আটকে দাও, ধুনোর গন্ধে ও সাপ রূপ বেরিয়ে আসতে বাধ্য। চলো 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 পাল্টাই।